নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিয়েটিভ টিউব। ক্রিয়েটিভ টিউবে আপনাদের সকলকে স্বাগত জানাই। ক্রিয়েটিভ টিউবে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের রেসিপি এবং নিত্য নতুন ক্রিয়েটিভিটি। তার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে ক্রিয়েটিভ টিউব, এবং অবশ্যই আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে চ্যানেলের রাইট সাইডে বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। তাহলে ক্রিয়েটিভ টিউবের নিত্য নতুন আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। হালকা বৃষ্টি পড়ছে, সুন্দর ওয়েদার, ভাবনার নেই কোনো জুড়ি। থাকলে ঘরে চিকেন, জলদি বানিয়ে ফেলুন চিকেন খিচুড়ি। নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি চিকেন ভুনা খিচুড়ি। তাহলে বন্ধুরা, দেখে নিন আমরা কীভাবে এই চিকেন ভুনা খিচুড়ি তৈরি করছি। চিকেন ভুনা খিচুড়ি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। নিয়েছি 1 চামচ আদা রসুন বাটা। এছাড়া নিয়েছি এই বাটি, মানে এই বাটির মেপেই আমি 1 বাটি বাসমতি রাইস, এই বাটির মেপেই 1/2 বাটি মুগ ডাল, এবং 1/4 বাটি, মানে 1/2 বাটির থেকে সামান্য কম, মুসুরির ডাল নিয়েছি। এছাড়া নিয়েছি মশলার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি গোটা জিরে। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, 2 শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর লাগছে 4টে কাঁচা লঙ্কা, 1 মুঠো কিশমিশ, আর রান্নাটা করব সর্ষের তেলে। এছাড়া লাগবে নুন। প্রথমে আমি মুসুরির ডাল এবং মুগ ডালটা একটু ফ্রাই করে নেব। মুগ ডাল এবং মুসুরির ডালটাকে কিন্তু কোনো তেল বা অন্য কিছুতে আমি ফ্রাই করে নিই, নর্মালি শুধু একটা প্যান বসিয়ে তার মধ্যে ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি এই মুসুরির ডাল এবং মুগ ডালটাকে আলাদা করে রেখে দিচ্ছি। এবারে চিকেনটা তৈরি করব, তার জন্য কড়াইতে সর্ষের তেল নিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, এবং এর মধ্যে ফোড়ন হিসাবে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, আর শুকনো লঙ্কা। এর সাথে যে গোটা জিরে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ফ্রাই করে নেব। ফোড়নটা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, পেঁয়াজটাকেও একটু ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা ফ্রাই করে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাকেও ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের র গন্ধটা না যায়। পরে এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। সমস্ত কিছুর সাথে চিকেনটাকে ফ্রাই করে নেব।
সমস্ত কিছুর সাথে চিকেনটাকে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সমস্ত মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, আর এর সাথে দিয়ে দেব নুন। মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটা তৈরি করা হয়ে গেছে। এবারে চিকেনটা একটা পাত্রের মধ্যে গ্রেভির থেকে আলাদা করে নিয়ে রেখে নিচ্ছি। এবারে এই গ্রেভির মধ্যে চালটা দিয়ে দিলাম, তারপর ডালটা যেটা ভেজে রেখেছিলাম, দুটো ডাল একসাথে, সেটাও দিয়ে দিলাম। এবারে এই ডাল এবং চাল সমস্ত কিছু গ্রেভির সাথে ভালো করে কষিয়ে নেব। ডাল চাল একসাথে ভালো করে এই গ্রেভির সাথে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করছি জল। যে গ্লাস বা কাপ মেপে বা বাটি মেপে চাল ডাল নেওয়া হবে, সেই গ্লাস কাপ বা বাটি মেপেই কিন্তু জলটা নেওয়া হবে। আমি এখানে এক বাটি চাল নিয়েছিলাম, তাই সেই বাটি মেপেই আমি দু বাটি জল ব্যবহার করব। এবারে আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নেব। দশ মিনিট পর ফিরে আসলাম। এবারে ঢাকাটা খুলে নিচ্ছি আর চেক করে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা। চাল এবং ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে যে চিকেনগুলোকে আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে নুনটা অ্যাড করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর যে চারটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে এবারে ঘি অ্যাড করে দিলাম। ঘিটাকে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। আর ওপর থেকে কিছু কিশমিশ অ্যাড করলাম, তোমরা বেরেস্তা চাইলে দিতে পারো। এবারে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপি চিকেন ভুনা খিচুড়ি? স্পেশালি বৃষ্টির দিনে এটা কিন্তু একটা সত্যি ভালো একটা রেসিপি। আর আপনারাও
এটা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করুন, আর কেমন লাগলো আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো ক্রিয়েটিভিটি নিয়ে।